বাংলাদেশে কার আমলে একজন এসপির সার্বিক তত্ত্বাবধানে আমরা হব তালেবান বাংলা হবে আফগান স্লোগান দিয়েছিল, কার আমলে বাংলাদেশে একদিনে 500 বোমা হামলা হয়েছিল, কার আমলে তাগুতি আইন মানে না স্লোগান দিয়ে বিচারালয়ে বোমা হামলা এবং বিচারকের খণ্ড বিখণ্ড শরীরের অংশ গাছের পাতায় বা গাছের ডগায় ঝুলেছিল। আমিনুল ইসলাম, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে রাজনীতির নতুন সমীকরণ কিনা, নির্বাচনকে সামনে রেখেই কি এত কথা কিনা জামাতকে জামাতের নির্বাচন, যেহেতু সামনে অনেক কথা তো হবেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমি যে বক্তব্যগুলো দিচ্ছিলাম জামাত আওয়ামী লীগ সমীকরণ ইত্যাদি নিয়ে, আমারগুলো কোনো টেলিপ্যাথি বক্তব্য না অথবা সেটা কোনো হাইপোথেটিক্যালও না, আমার হচ্ছে কি প্রমাণিত সত্য যাহা, অর্থাৎ যাহা আমি দেখিলাম তাহা আমি বলিলাম এবং যাহা অতীতে ঘটিয়াছে তাহাই আমি জাস্ট বিব্রত করিলাম। ভবিষ্যতে কী হবে এটা কেউ বলতে পারে না। পলিটিক্সে এটা হচ্ছে ক্রিকেটের মতো বলা হয় না যে ক্রিকেট মানে অনিশ্চয়তার খেলা, পলিটিক্সও কখন কী হয়, আবার তাছাড়া বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে অনেক কিছু হয়। কিন্তু যত কিছু হোক দেখা যায় যে ফাইনালি মানুষ তার কেমিস্ট্রির বাইরে যেতে পারে না। দেখা যাচ্ছে যে আমি আমার বাবার অনেক কিছু পছন্দ করি না, কিন্তু হঠাৎ করে দেখা যাবে যে কোনো না কোনো একটা জিনিস ইনহেরিট আমার মধ্যে হয়ে যায়, এটা হচ্ছে কেমিস্ট্রি। আমি সেই কেমিস্ট্রির কথাই বলেছি। যেমন ধরেন রিপন ভাই ছাত্র রাজনীতি নিয়ে কিছু কথা বলেছেন যে উনি ছাত্র ছাত্রদলের যখন প্রেসিডেন্ট ছিলেন উনি কখনো ম্যাডাম তাকে নির্দেশনা দেয়নি কাকে প্রেসিডেন্ট বানাতে হবে না হবে। স্টিল আমাদের দলেও কিন্তু জেলা ছাত্রলীগের বা উপজেলা ছাত্রলীগের সম্মেলনে কে নেতা হবে না হবে এটা মাননীয় প্রধানমন্ত্রী চিন্তাও করেন না, উনি ভাবেনও না, এটা ছাত্রলীগের নেতাদের উপর দায়িত্ব দেন। আবার একই সাথে রিপন ভাইকে এটাও স্বীকার করতে হবে যে 90 সালের যে ডাকসু নির্বাচন সেখানে ছাত্রদলের মনোনীত প্যানেল ছিল দুদু রিপন, কিন্তু তিন দিন পরে প্রতিদিনই দুদু রিপন ক্যাম্পাসে সকাল বিকাল 3-4 হাজার ছেলে মেয়ে নিয়ে মিছিল করতো, কিন্তু বেগম জিয়ার পছন্দ হয়নি। নির্বাচনের 4 দিন কি 5 দিন আগে বললো দুদু রিপন নয়, আমান কখনই ছাত্রদলের প্যানেল, সেটা কিন্তু চূড়ান্ত হয়ে গেল। সুতরাং এখন এটা রিপন ভাই কীভাবে নিবে জানে না, কিন্তু ইতিহাসের নির্মম বাস্তবতা হচ্ছে এটাই, হয়তো উনি জেলা ছাত্রলীগের ছাত্রদলে কে হবে না হবে সেটা ঠিক করেনি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ওনার কাছ থেকে এসছে এবং সে সিদ্ধান্ত কিন্তু বেগম জিয়া ছাড়া কারো কাছ থেকে আসেনি। আমি আমি 2 সেকেন্ড ওই আগেরবার আমরা ইলেকশন করেছি, সেকেন্ড টাইম হয়তো পার্টি চেয়ারপারসন না, এনিওয়ে অন্যদের সুযোগ দেওয়া হয়েছে, এটা ছাত্রদলের সিদ্ধান্ত ছিল দুদু রিপন। আমি ওটাই বলছি যে সিদ্ধান্ত ফাইনালি ওখান থেকে এসছে, তো এটা হচ্ছে হিস্ট্রিক্যাল, এটা কোনো আমার বানানোর বিষয় না। ভবিষ্যতে কি হবে সাম্প্রদায়িকতার কথা বলছেন, আমি শেষ করছি, সাম্প্রদায়িকতার কথা বলছেন যে শেখ হাসিনা কে বুঝাতে হবে যে মৌলবাদ আসছে, এই জন্য ঠেকানোর জন্য আমাকে দরকার। আচ্ছা, বাংলাদেশে কার আমলে একজন এসপির সার্বিক তত্ত্বাবধানে আমরা হব তালেবান বাংলা হবে আফগান স্লোগান দিয়েছিল, কার আমলে বাংলাদেশে একদিনে 500 বোমা হামলা হয়েছিল, কার আমলে তাগুতি আইন মানে না স্লোগান দিয়ে বিচারালয়ে বোমা হামলা এবং বিচারকের খণ্ড বিখণ্ড শরীরের অংশ গাছের পাতায় বা গাছের ডগায় ঝুলেছিল, এগুলো কি মানুষ দেখেনি, পৃথিবী দেখেনি? আর শেখ হাসিনার আমলে বাংলাদেশে এটা অস্বীকার করার জায়গা আছে যে আজকে মৌলবাদ প্রায় মানে কি একদম ম্রিয়মান, কোনো অস্তিত্ব নেই, এটা তো প্রমাণিত সত্য, এটার জন্য তো কোনো গবেষক হওয়ার দরকার নেই, এটা বাস্তবতা। এবং শেষ করতে চাই, রিপন ভাই সহ বিএনপি সব নেতারা একটি কথা বারবার বলেন যে মুক্তিযুদ্ধ হয়েছিল ডেমোক্রেসির জন্য, নট দ্যাট, অবশ্যই না, মুক্তিযুদ্ধ হয়েছিল এই অঞ্চলের মানুষের একটা উন্নত জীবনের জন্য, একটা ভুগানাঙ্গার বিপরীতে একটা আত্মবিশ্বাসী জীবনের জন্য। আজকে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ সে জায়গায় আছে এবং সে জায়গায় আছে বলেই আমাদের জাতীয় জিডিপি যেমন বৃদ্ধি পেয়েছে, পার ক্যাপিটা ইনকাম যেমন বৃদ্ধি পেয়েছে। আজকে শেষ করতে চাই ওই যে আমেরিকান ভিসা নীতি নিয়ে, জি, এক সময় বাংলাদেশের 100 জন মানুষ আমেরিকায় ট্যুরিস্ট ভিসার জন্য গেলে 10 জনও পেতেন না, এখন 95 জন ভিসা পাই, এত প্রমাণিত হয়। ভিসা কেন পাই, কেন পেত না, ভিসা পেত না আগে এই কারণে মনে করতো ফকির নি দেশে আমেরিকা গেলে ফেরত আসবে না, এখন মনে করে যে ফকির নি আর নাই ফেরত আসবে, থাকবে না ওই দেশে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং সেই স্বপ্নের কাছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।